কলেজ স্তরের 2021-22 শিক্ষাবর্ষের ফার্স্ট থার্ড এবং ফিফথ সেমিস্টারের শিক্ষার্থীরা, তোমরা তোমাদের রেজাল্ট নিয়ে অনেক চিন্তিত যে তোমাদের রেজাল্ট কবে নাগাদ দিতে পারে, তার জন্য তোমরা পরবর্তী সেমিস্টারের পড়াও ভালো করে শুরু করতে পারছো না। তো এর জন্য তোমরা অনবরত কমেন্ট করে যাচ্ছিলে যে তোমাদের রেজাল্ট কবে দিতে পারে, তোমাদের খাতা কাটা শেষ হয়েছে কি না এ সংক্রান্ত ইনফরমেশান দেওয়ার জন্য। তো তোমাদেরকে আমি বলে রাখছি, তোমাদের খাতা কাটা অলরেডি শেষ হয়ে গেছে, এক সপ্তাহ হয়েছে তোমাদের খাতা কাটা শেষ হয়ে গেছে। তো এখন ত্রিপুরা ইউনিভার্সিটিতে তোমাদের যে নম্বরগুলি আছে সেই নম্বরগুলির গড় চলছে, অর্থাৎ কম্পিউটার ভিত্তিক কাজ চলছে, যেখানে নম্বরগুলিকে একত্রিত করে SGPA বের করা হচ্ছে। তো এই কাজটা কতদিনে শেষ হবে আমি এটা বলতে পারছি না। তো আশা করা যায় তোমাদের এমনও হতে পারে যে দু তিন দিনের মধ্যেও তোমরা রেজাল্ট পেতে পারো, আবার এক সপ্তাহ লাগতে পারে। যে কতদিনের মধ্যে দেবে এটা আমি জানি না, তো এই মান্থের মধ্যে দেবে এতটুকু আমি ইনফরমেশান পেয়েছি যে এই মান্থের মধ্যে দেবে, ঠিক আছে। তো এতটুকু আমার কাছে ইনফরমেশান আছে যে তোমাদের এই মান্থের মধ্যে তোমরা রেজাল্ট পেয়ে যাবে, তোমাদের খাতা কাটা শেষ হয়েছে, এক সপ্তাহ হয়েছে। তাছাড়া ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে যখনই তোমাদের রেজাল্ট সংক্রান্ত কোনো নোটিফিকেশান আসবে সাথে সাথে আমি তোমাদেরকে জানিয়ে দেব। ধন্যবাদ, তাহলে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য একটি বিষয় নিয়ে।